एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম এটাও ক্লিনিং এর আজকে আমাদের ব্যাকইয়ার্ড ক্লিনিং ডে আজকে শাহিদ হোসেন আমার নেমে পড়েছে ব্যাকইয়ার্ড ক্লিনিং এর জন্য এটা আমারই কাজ ছিল কিন্তু সে করে দিচ্ছে এখানে অলরেডি অনেক পাতা কুড়িয়ে ব্যাকইয়ার্ডে লাস্ট ইয়ারে কিছু গাছ কেটে রেখেছিলাম রান্না করব বাহিরে আমাদের সব নেইবাররা এই সামনে অনেক গাছ লাগায় ওই যে আমার পাশের বাসার ওরা সুন্দর করে কাট দিয়ে ব্লক করে নিয়েছে দেখি কি বলে দেখি যেন কি বলে ইনশাআল্লাহ সামনে জায়গাটার ভিতরে আমাদের একটাই কিনতে হবে ওই যে নেটের মতো কিছু একটা কিনতে হবে বিচি ফেলে তারপরে ওটা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে পাখি এসে সব বিচি খেয়ে ফেলে সামনে আমার এখানে প্রচুর বার্ড আসে প্রচুর বার্ড আসে এই ঘাসের ভিতরে পোকা টোকা থাকে এগুলো খেতে আসে কাঠবিড়ালি ঘুঘু তারপরে হচ্ছে খরগোশ খরগোশও আসে এখানে বানি আমার পাশের এই বাসাটা এটা বাঙালি ভদ্রলোক নিয়েছে তাই খাবার খুঁজে বাগান ভাড়া বানিয়ে আসে না খরগোশ আসে তো হ্যাঁ আমাদের সাদা খরগোশ আসে আবার ব্রাউন খরগোশটাও আসে আশেপাশে কেউ হয়তো ই করে না পুষে পুষে বা হয়তো গাছে কোথাও ই আছে কারণ আমার পুরো ব্যাকইয়ার্ডটাই যার যার বাড়ির আর কি ব্যাকইয়ার্ড আর কি একদিকে তো যখন সামারের গাছগুলোর মধ্যে পাতা আসে তখন অসম্ভব সুন্দর লাগে মানে একটা ইসের মতো পার্কের মতো লাগে ভালোই লাগে সামনে কাজ করতে টুকটুক করে তুমি দিছিলা কথা রাইট থাক খাতুর দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে আজকে আমার এদিক দিয়ে ক্লিনিং এর কাজ শেষ করব একদিন করলাম ফ্রন্টেরটা আজকে করতেছে ব্যাকইয়ার্ডেরটা পাতাগুলো ই হয়ে যাইতেছে না ঘুরে ঘুরে হয়ে যাইতেছে না এত সফট লাগা লাগলো কি কাটে গেছে আরে
পা এত সফট, তুমি মানুষটাই সফট। আমি বুঝছি আগে, প্রকাশ করলাম আর কি আজকে। এতদিনে বুঝি নাই, অনেক আগেই বুঝছি। এক 22 বছর পরে প্রকাশ করলাম আর কি, তুমি সফট। ইসের মতো হার্ড চিকেনের মতো। হার্ড চিকেন খাইছো কখনো? হার্ড চিকেনের হাড্ডি খাইছো? সেইরকম সফট। ভিউয়ার্স, আমি খুব সুন্দর একটা উদাহরণ দিলাম না? হার্ড চিকেনের হাড্ডির মতো আমার হাজবেন্ডটা সফট, আর আমি এটা টের পাইলাম আজকে 22 বছর পরে। তারা পাতা কুড়াইতে কুড়াইতে শেষ। গাছ সুন্দর কিন্তু গাছ রক্ষা করতে খবর আছে, গাছের যত্ন আছে না? আমাদের গাছ উঠলে এই বড় বড় এইগুলো দিয়ে একটা মাচা বানাই দিই। হ্যাঁ, কাঠগুলা, হ্যাঁ মাচা গুলো এক কাজ করবো তাইলে, ওই ইসের সাথে ই করে, হ্যাঁ বানাই ফেলবো। হ্যাঁ, চুলো বানাবো, চুলোটা চিন্তা করছি এই জায়গাটা বানাবো গর্ত করে। মাটির চুলা না, সরি ইটের চুলা, হ্যাঁ ইটের চুলা বানাবো। ওরাও তো আমাদের মতো গ্যালেনের ডাব্বা কিনে এনে তারপরে গাছ লাগাইছে। দেখো আমরা এবার অনেকগুলো হোম ডিপো থেকে ওই যে ড্রাম কিনে নিয়ে এসেছি, বাকেট, সরি ড্রাম না, ড্রাম টু বিগ, বাকেট 5 লিটারের বাকেটগুলা 10টার মতো আনছো, রাইট? এগুলোর ভিতরে আমরা এবার টমেটো, লাউ, শসা এগুলো লাগাবো, কারণ আমার এই গার্ডেনে, ব্যাকয়ার্ডে মাটির পরিবর্তে অনেক শিকড় বেশি। বড় বড় গাছ তো, চারিদিকে গাছ, এই জন্য গাছের শিকড়ের জন্য গাছগুলো এনার্জি পায় না। লাস্ট ইয়ার আমি লাগিয়েছিলাম কিছু, কিন্তু ওগুলো হয়নি সুন্দর, আর শেষের দিকে হয়ে গেছে, এর জন্য গাছগুলো বেশি বড় হয়নি। সার দিলাম, নতুন মাটি এনে দিলাম, তারপরও গাছগুলো টিকে নাই, গাছের শিকড় সব এনার্জি গুলো নিয়ে নেয়। এই তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।